ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি বাংলাদেশ থেকে আকাশ আলী ভাই জানতে চাইছেন সিএম কি হালকা হয় আর সিএম অবস্থা যদি অনিচ্ছাকৃত কেটে যায় বের হয় তাহলে সিএম কি বঙ্গ হয় সিয়াম বঙ্গের কারণগুলো কী কী আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহবাদ সম্মানিত আকাশ আলী ভাই একটা প্রশ্ন করবেন একটা প্রশ্নের উত্তর পেলে আরেকটা করার চেষ্টা করবেন সিয়াম হালকা হয় সিয়াম হালকা হওয়ার অর্থ কি সিয়াম তো হালকা হয় না সিয়াবের সম সোয়াব থেকে যে সিয়াবের যেটা নির্ধারিত সোয়াব আছে সেই সোয়াব থেকে সে বঞ্চিত হয় অনেক সময় সব পাই না কারণ আল্লাহ একটা হাদিসে বসে রুব্বা সিন এমন অনেক রোজাদার আছে আতাশ ও কামাকল্লা সাল্লা অনেক রোজাদার আছে যে তার রোজার থেকে কোনো কিছুই ফায়দা হয় না সে উপবাস থাকলো অনাহারে থাকলো আর তৃষ্ণার্ত থাকলো তার রোজা থেকে কিছুই সব হলো না এটি দ্বারা উদ্দেশ্য হলো সিয়াম হালকা হয়ে যায় তার মানে কি রোজা অবস্থা যদি অশ্লীলতা দেখায় রোজার অবস্থা যদি গিবোধ করে রোজা অবস্থা যদি অন্যায় করে রোজা অবস্থা যদি মিথ্যা কথা বলে রোজা অবস্থায় মিথ্যার যে সমস্ত সমৃদ্ধ আমল আছে বা অন্যায় অশ্লীলতা বেহাইপোনা অপরাধ যেই সমস্ত কাজগুলি করে রোজার সম্ভবত সব চলে যাবে রোজা রোজা রেখে সমস্ত রোজার সেফটি রাখতে হবে রোজা রাখার অর্থ হলো চোখ রোজা রাখতে হবে হাতও রোজা রাখতে হবে পাও রোজা রাখতে হবে জমান রোজা রাখতে হবে সবই রোজা রাখতে হবে তখন রোজার পূর্ণ স্বভাব পাওয়া যাবে রোজা রাখলে মসজিদে অবস্থান করতেন ভালো জায়গায় ভালো পরিবেশে রাখতেন মসজিদ থেকে বাইরে হতেন না বা ভালো পরিবেশ থেকে এই যে রোজা নষ্ট হয়ে যাবে তার মানে রোজার স্বভাব অনেক গুরুত্বপূর্ণ এটা রোজাকে সব দিক দিয়ে সেভ করতে হবে আমাকে আপনাকে আল্লাহ রসুল একটা হাদিসে আল্লাহ রসুল বলছেন হা যত আারা বাহুয়া বেহি লাইসা হা হাজাতুন হ্যাঁ এই দেওয়া তাম হওয়া শারাবাহা কামাকাল্লা সাল্লাহ আসলাম যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কথার যাবতীয় সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে পারলো না তার খানা পিনা ত্যাগ করে তাল্লার কোনো প্রয়োজন নাই সুতরাং এই হাদিস স্পষ্ট স্পষ্টভাবে বুঝে নেবেন যে রোজার অনেক রোজা আমাদের দেশে রোজার হ্যাঁ রোজার হ্যাঁ সব পাওয়াই কঠিন যেভাবে চলছে মেয়েদের চলাফেরা যেভাবে আমাদের রাজাঘাট বাস্তাঘাট যেভাবে আমাদের টিভি চ্যানেল মিডিয়া যেভাবে আমাদের দেশের পরিস্থিতি বাজার ঘাট ব্যবস্থা কোথায় কোন দিকে বলবো একটা দিক বলে শেষ করা যাবে না দুই নম্বরে রোজা রোজা অবস্থায় যদি কোনো অনিচ্ছার সত্ত্বে যদি কোনো কিছু কেটে যায় তাহলে রোজা নষ্ট হবে না লক্ষ্য রাখতে হবে কেটে রক্ত বাড়লেও রোজার কোনো বঙ্গের কারণ নেই আর রোজা বঙ্গের যে সমস্ত মেন মেন কারণ আছে সেটা দ্বিতীয় স্তরে বলছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করা তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুমুল্লাহি আবার